আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাইশা আমাদের আশেপাশের বিভিন্ন রকম খবর আর গল্প নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন সেটা দেখে আজ রয়েছে একজন মা আমেরিকায় এশিয়ান আমেরিকান শিশুদের নিয়ে বই লেখার উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে একটি প্রতিবেদন কোরিয়া থেকে বছর বয়সে আমি বাবা মার সঙ্গে এখানে এসেছিলাম আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে বড় হয়েছি আর ওই সময়টা খুব কঠিন ছিল কারণ আমার বাবা মা খুব গরিব ছিলেন আরও রয়েছে আমেরিকার একটি শহরে ইভি ব্যাটারি উৎপাদন নিয়ে একটি রিপোর্ট বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে আইওটি ডিভাইস স্মার্টফোন এমনকি পরিধানযোগ্য যন্ত্রপাতি সহ অসংখ্য ব্যাটারি ভিত্তিক অ্যাপ্লিকেশনে এটি ব্যবহৃত হচ্ছে যখন মা হলেন তখন তিনি তার মেয়ের জন্য এশিয়ান আমেরিকান শিশুদের নিয়ে লেখা গল্পের বই খুঁজছিলেন তবে তা খুঁজে পাওয়া সহজ ছিল না এই গ্যাপ পূরণ করার জন্য তিনি উই ইট ডাইভার্স গো ফাউন্ড করলেন এবং নিজেই বাচ্চাদের জন্য লেখা শুরু করলেন চলুন জেনে আসি তার সেই গল্প আমার নতুন বইটির নাম ইউ আর হিয়ার এটি একটি গল্প সংকলন এতে আমি সহ এগারো জন লেখকের লেখা আছে মাই আমার নাম অ্যালান ও আমি অলাভজনক সংস্থা নিড ডাইভার্স বুকের প্রতিষ্ঠাতা সদস্য আমাদের লক্ষ্য হচ্ছে শিশুদের বইগুলো আরও বৈচিত্র্যময় করে তোলা ওন আই হ্যার মাই ফার্স্ট হালফাট অল দ বক্স আমার প্রথম সন্তান জন্মের পর আমি তার জন্য বই খুঁজছিলাম ছেলেবেলায় আমার গল্পের বই পড়তে ভালো লাগত। আমার মেয়ের জন্মের পর যখন বই খুঁজতে দোকানে যেতাম তখন আমি লক্ষ্য করেছি যে এশিয়ান আমেরিকান বাচ্চাদের সম্পর্কে তেমন একটা বই নেই আমার ছোটবেলা থেকে এই অবস্থার বেশি পরিবর্তন হয়নি আর তখনই আমি আমার বাচ্চাদের জন্য বই লেখার কথা চিন্তা করি আমার মার প্রথম বইয়ের নাম প্রফেসি মিডল স্কুলে পড়ার সময় এটা প্রকাশিত হয় আমি যে আছি তার সাহিত্যে অনুভব করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা আমাকে শক্তি দিয়েছিল আমার একাকিত্ব বোধ কমে যায় আমি পেশায় আইনজীবী ছিলাম লেখালেখি এবং শিক্ষকতার জন্য আইন পেশা ছেড়ে দিয়েছিলাম আমি জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম লেখার জন্য যে আরও মনোযোগ প্রয়োজন তা আমি বুঝতে পেরেছিলাম আর ওই সময় মানুষের মধ্যে পরিবর্তন দেখতে পাই যে অনেকেই শিশু সাহিত্যে ডাইভার্সিটির অভাব অনুভব করতেন আমরা একদল লেখক উই নিড ডাইভার্স বুকস নামের একটি সংস্থা শুরু করেছিলাম এতে চিত্রকর শিক্ষক এজেন্ট সম্পাদক লাইব্রেরিয়ান এবং বহু মানুষ শিশু সাহিত্য ও এই শিল্পের সঙ্গে জড়িত ছিল এই শিল্পের সাথে জড়িত মানুষগুলো দারুণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি হল ইন্টার্নশিপ আমরা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কলেজ ছাত্রছাত্রীদের প্রকাশনা শিল্পে ঢুকতে সাহায্য করি আমরা অনুদান দেই দেশব্যাপী যে স্কুলগুলোতে বই দরকার সেখানে বই পাঠাই এক লক্ষের বেশি বই আমরা দিয়েছি কোনো কোনো বাচ্চার জন্য আমাদের বইটি তার নিজের একটি প্রথম বই হওয়ার অভিজ্ঞতা কোরিয়া থেকে দু বছর বয়সে আমি বাবা মার সঙ্গে এখানে এসেছিলাম আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে বড় হয়েছি আর ওই সময়টা খুব কঠিন ছিল কারণ আমার বাবা মা খুব গরিব ছিলেন ওদের বেবি রাখার মতো অবস্থা ছিল না তারা আমাকে লাইব্রেরিতে রেখে কাজে যেতেন কারণ ওটা বাচ্চাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ওই সময় বিশেষ করে নিউ ইয়র্কের স্কুলগুলোতে অনেক বর্ণবিদ্বেষ ছিল এবং আমাকে অনেকগুলি এবং যা বেশি শুনেছি তা হচ্ছে নিজের দেশে ফিরে যাও এবং তুমি এখানকার নও এটা অত্যন্ত মারাত্মক কারণ আমি তো আর কোনো দেশ চিনি না একমাত্র এই দেশই আমার চেনা আমি নিজেকে কোরিয়ান আমেরিকানই মনে করি আমার বইগুলো কেবল কোরিয়ান আমেরিকান ছেলেমেয়েদের জন্য নয় বরং তা বৃহত্তর গণ্ডিতে আবেদন রাখবে বলে আশা করি আমি বই এমনভাবে ভাবে লিখি যাতে যে কেউই আগ্রহ নিয়ে পড়বে আমি খুব খুশি আমি যখন পেশায় আইনজীবী ছিলাম তার চেয়ে এখন অনেক বেশি সুখী যা আমি করছি তা আমি ভালোবাসি বিশেষ করে লিখতে আমি স্কুল পরিদর্শনে যেতে খুব ভালোবাসি সেখানে সারা দেশের ছাত্রছাত্রীদের সাথে আমার দেখা হয় তাদের সাথে কথা বলা ও তাদের কথা শোনা যায় প্রতিবারই যখন আমি শুনি যে আমার বই তারা ভালোবাসে এ এক দারুণ ভালো লাগার অনুভূতি আই রিয়াই আমি সত্যি আশা করি যে বিশেষত শিশুদের বইগুলোতে জাতিগত বৈচিত্র্য আসবে স্বাভাবিকভাবে এটা যে একটি বিষয় তা নিয়ে আমাদের কথা বলতে হবে না এটা হবে আমাদের দৈনন্দিন ব্যাপার আমি মনে করি আমাদের সব ধরনের বইয়ের প্রশংসা করা উচিত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জির জন্য ওয়াশিংটনের একটি রিমোট শহরকে ইলেকট্রিক ব্যাটারি উৎপাদনের কেন্দ্রে পরিণত করা হয়েছে জানতে পারবেন এই রিপোর্টটিতে আরও ওয়াশিংটন স্টেটের পঁচিশ হাজার জনসংখ্যা বিশিষ্ট এই প্রত্যন্ত শহরটি বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রয়োজনীয় ইভি ব্যাটারি তৈরির কেন্দ্রে পরিণত হয়েছে যা যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্ন জ্বালানির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিক অ্যান্ডারসন গ্রুপ ফরডিন টেকনোলজিস এর পরিচালক তার কোম্পানি ইলেকট্রিক ব্যাটারির একটি মূল উপাদান তৈরি করে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব সিলিকন ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যাটারি উৎপাদনের জন্য স্থাপিত প্রথম দুটি মডিউল যা এই মোজেস অবস্থিত বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে আইওটি ডিভাইস স্মার্টফোন এমনকি পরিধানযোগ্য যন্ত্রপাতি সহ অসংখ্য ব্যাটারি ভিত্তিক অ্যাপ্লিকেশনে এটি ব্যবহৃত হচ্ছে এ ধরনের নতুন উদ্যোগ স্থানীয় কৃষিভিত্তিক ও পুরনো উৎপাদনকে প্রযুক্তিভিত্তিক উৎপাদনে রূপান্তরের মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে বদলে দিচ্ছে এই বিল্ডিংটা যে জমির উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জমিতে একসময় কৃষি কাজ করেছি সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে আর এর মাধ্যমে সিলার জন্য আমাদের লোকদের জন্য এবং সর্বোপরি ইভি মার্কেটের জন্য যে সুযোগ সৃষ্টি হচ্ছে তা নিয়ে আমি খুবই এক্সাইটেড একশো মিলিয়ন ডলারের ফেডারেল অনুদানে যাত্রা শুরু করা দুটি আমেরিকান স্টার্ট ইভি ব্যাটারির অভ্যন্তরীণ সাপ্লাই চেইন সুরক্ষিত করতে কাজ করছে জিম바ডি জেভস্কি সিলা nano টেকনোলজিস এর সিইও আপ টু দ্য ওয়ার্ল্ড লিডারস ইন এশিয়ার শীর্ষ উৎপাদকদের কাছাকাছি যাওয়া বেশ চ্যালেঞ্জিং সেজন্য যা আমাদের করা উচিত তা হলো এশিয়ার উৎপাদকরা যা বানাচ্ছে সেই একই জিনিস না বানানো বরং পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্রযুক্ত উদ্ভাবনে কাজ করা সিলা এবং রুফ 14 কোম্পানি লিথিয়াম আয়ন ব্যাটারিতে গ্রাফাইটের বদলে সিলিকন ভিত্তিক উপাদান ব্যবহার করছে দ্য প্রাইমারি মিনারেল উৎপাদনের মূল হিসাবে যা হচ্ছে তা সিলিকা পৃথিবীর যে খনিজগুলো পাওয়া যায় তার মধ্যে বালি সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় গ্রাফাইটের কর্মক্ষমতা নিম্নমানের এবং যেহেতু বেশিরভাগ গ্রাফাইট বিদেশ থেকে আনতে হয় সেক্ষেত্রে বাণিজ্য করার দিক থেকে আমরা জাতি হিসাবে নাজুক অবস্থায় আছি বলেন তাদের কোম্পানি ইভি ব্যবহারের ক্ষেত্রে প্রধান একটি বাধা নিরসনের লক্ষ্যে কাজ করছে যা হলো যে কোন সময় চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা আমরা সাধারণত যা শুনছি তা হলো চার্জ দশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট হতে দশ মিনিট লেগে যাচ্ছে কেমন হবে যদি তা কমে পাঁচ মিনিটে নেমে আসে কেমন হবে যদি গাড়ি রিফুয়েলিং করতে যেটুকু সময় লাগে একই সময় ব্যাটারির চার্জ করে ফেলা যায় যেটা কিনা আসলেই হওয়া উচিত বাইডেন প্রশাসন তার জলবায়ু পরিবর্তন এজেন্ডার অংশ হিসেবে ইভির ব্যবহার বৃদ্ধিতে জোর দিয়েছেন বেশিরভাগ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এটি প্রত্যাখ্যান করে তারা সবকিছু বিদ্যুৎ চালিত করে আপনার ব্যবসার সুযোগ শেষ করে দিতে চায় সিলা ন্যানো টেকনোলজিস্টার বলেন যুক্তরাষ্ট্রই বিশ্বকে বৈদ্যুতিক যানবাহন চিনিয়েছে আর তাই এ সম্পর্কিত আরো উদ্ভাবনের সুযোগ থেকে দেশটি দূরে সরে যাওয়া ঠিক হবে না হোয়াইট থাকুক বা রিপাবলিকানরা বিশ্ব বৈদ্যুতিক গাড়ির থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের মৌসুমে ক্লিন এনার্জি নিয়ে বিতর্ক চালু থাকতেই পারে তবে মোজেসলে এই শহরে অত্যাধুনিক ইন্ডাস্ট্রির মাধ্যমে সৃষ্ট শত শত নতুন চাকরি ও অন্যান্য সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখছে সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আমরা আমাদের এপিসোডগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশা ভয়েস অফ আমেরিকা